আজকের আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে এক্সপেন্সিভ মেলাতে। আর এই মেলাকে এক্সপেন্সিভ বলার কারণ হলো এই মেলাতে প্রত্যেকটা জিনিসের দাম যথেষ্ট বেশি, এমনকি এই মেলাতে প্রবেশ করলেও 10 টাকা এন্ট্রি ফি লাগে। তো আজকে আমি এই মেলাতে গিয়ে 10টা দোকান থেকে 10টা জিনিস ফ্রিতে নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কয়টা দোকান আমাকে ফ্রিতে জিনিস দেয় আর কয়টা দোকান আমাকে রিজেক্ট করে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা 5 জন রয়েছি আর এখানে 4টে টিকিট কেটেছি। আমার টিকিটটাও আজকে ফ্রি হবে, চলো দেখতে পেলেন, মানে ফ্রিতে ঢুকে গেলাম অলরেডি। আর চলো এখন টাকার দোকানে যাই, ফার্স্ট দোকানে আমরা চলে আসি। ভালো আছেন? এরা আমাকে মানাবে এরকম একটা চশমা দেখাও না, যে কোনো একটা। এটা হেভি দেখে, একদম ঝেকাস দেখে, আমার চেহারার সঙ্গে মিল দেখে একটা চশমা দিও দেখি। আচ্ছা কাকা, একটা কথা বলি, যেন ধরে মারুনি, বলছি দোকান থেকে একটা ফ্রিতে কিছু দেয়া যাবে আমাকে? কিছু দেখা যায়, দেওয়া যাবে না? বলছি একটা সেলফি নিয়ে নিতে। যাই হোক কাকা, থ্যাংক ইউ, একটা সেলফি নিয়ে নি, চলো। তো গাইস, আমরা আমাদের প্রথম দোকান কমপ্লিট করেছি, মানে একটা ইমিটেশন দোকানে, এখন সরি একটা সানগ্লাস দোকানে। কাকা আমাকে একটাও কিছু ফ্রিতে দিল না, চলো আমরা নেক্সট আর একটা দোকানে যাব, দেখা যাক আমাকে ফ্রিতে কিছু দেয় কিনা। আরো ভেতরে আরো দোকানে যাবো, এসো। গাইস আমরা আরো একটা দোকানে এখন যাব, কিন্তু এত লোক কেন মেলায় রে বাবা, ভিডিও করতে বুঝতে পারছো প্রচুর লোকজন রয়েছে। আর এখন আমরা যাব এই দোকানটায়, আর এই দোকান থেকে একটা গার্লফ্রেন্ডের জন্য জিনিস নেওয়া লাগবে, দেখা যাক ফ্রিতে আমাকে দেয় কিনা। দাদা ভালো আছেন? হ্যাঁ, বলছি আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু একটা জিনিস নেবো বলে এসেছি, কি নেওয়া যায় বলো তো? দাও না একটা যাওয়া, এটা কানে দিলে একটা কানে দেওয়া যাবে? একটা কথা বলছি দাদা, মারবেন? হ্যাঁ, বলছিলাম একটা ফ্রিতে কিছু দেওয়া যাবে? কি দেওয়া যাবে দাদা ফ্রিতে কিছু দেবে বলছে, কি দেয় দেখি আমাদের? ঘাস মারা বীজ আছে। কেন দাদা ফ্রি, এত বড় দোকান, একটা ফ্রিতে কিছু দেওয়া যেত না? ঘাস মারা বীজ আছে বলছে। যাই হোক দাদা, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। গাইস ঘাস মারার বীজ দিবে বলছে, এখানে থাকা সম্ভব না, পালাও। গাইস আমরা আমাদের 3 নম্বর দোকানদার এখন খোঁজার জন্য আমরা ঢুকছি, দেখা যাক 3 নম্বর দোকানটা এখান থেকে পাই কি, চলো। আমরা এখন নেক্সট আরও একটা দোকানে যাবো। তো গাইস আমরা আরও একটা দোকানে চলে এসেছি, আর এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের এক্সপেন্সিভ কালেকশন রয়েছে, চলো এখানকার মালিকের সঙ্গে গিয়ে আগে ডাইরেক্ট কথা বলবো। দাদা ভালো আছেন? বলছিলাম দাদা, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ভালো দেখে জিনিস দাও না। এই তো গার্লফ্রেন্ডে দিলে রেগে যাবে, সোনা সোনা। বলছিলাম একটা কথা বলার ছিল, শোনো না একটু কানে কানে, একটু কানে কানে বলছিলাম, আমাকে একটা কিছু ফ্রিতে দেওয়া যাবে, যে কোনো একটা? হ্যাঁ, দাদা বলছে ফ্রিতে দাদার বউ কিছু দেয় না, দাদা কি দেবে? যাক ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ, একটা কিছু হলো না ফ্রিতে? কই বাত নেই। তো গাইস আমরা এখন চলে এসেছি একটা খেলনা দোকানে, কারণ একটু বাচ্চাবেলায় যাওয়ার ইচ্ছা হচ্ছে। বলছিলাম দাদা শোনো না, ভালো আছেন? বলছিলাম এই খেলনা দোকান থেকে আমাকে কিছু একটা ফ্রিতে দেওয়া যাবে, আমার ছেলে খেলবে, না দিলে একদম গুলি করে শেষ করে দেবো। কিছু দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? কেন, ছোটখাটো যাওক জিনিস, যাওক যে কোনো একটা টেপ টেপ পেন, ছোটখাটো নেই। আরো একটা দোকানে চলে এসেছি, আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। এগুলো কিসের কালেকশন? এগুলো সব এগুলো নিয়ে গেলে গার্লফ্রেন্ড বউ খুশি হবে, গার্লফ্রেন্ড বউ খুশি হবে বলছে। যাই হোক শান্তিনিকেতনের মাল নাকি সব? কি দামি দামি, কমা দামি? তাহলে একটা কথা বলি শোনেন না, বলছি আমাকে একটা জিনিস ফ্রিতে দেওয়া যাবে? একটা জিনিস ফ্রিতে দেওয়া যাবে, যে কোনো কিছু আপনার দোকানে, যে কোনো কিছু একটা ফ্রিতে দিলে ভালো হতো, কিছু দেওয়া যাবে না? যাকে জিজ্ঞাসা করি কিছু দেবে না বলছে, কিন্তু কেন? ফ্রিতে কিছু আছে আজকাল? ফ্রিতে কিছু আছে আজকাল বলছে, ফ্রি ঢোকার জন্য 10 টাকা লাগছে। এটা এতক্ষণে একটা পারফেক্ট কথা পেয়েছি, মানে এখানে ঢোকার জন্য 10 টাকা, মানে ফ্রিতে কিছু হবে না, অন্তত একটা জিনিস হাত দিতে দাও, ছুঁয়ে যাই, ছুঁয়ে চলে যাও। তাও গাইস আমার গার্লফ্রেন্ডগুলো একটু দেখে নাও, মানে এর মধ্যে তোমাদের কিছু চয়েস থাকে কি? ফ্রিতে দাদা দিল না, পরের বারে এসে দাদার কাছ থেকে কিনে নিয়ে যাবো, গার্লফ্রেন্ড এনে কিনে নিয়ে যাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। বডি ম্যাসেজ দাদা? এগুলোর দাম কি আছে?
400 টাকা, এটা 200 করে। কমাদামি কোনো মাল নেই? কমাদামি নিতে পারবে এরকম কমাদামি কোনো মাল নেই? কত? 40 টাকা লাইট আছে 40 টাকা। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর জিনিস ছিল, বলছিলাম রেগে যাবেন না, ঠিক আছে? কোনো একটা জিনিস ফ্রিতে দেওয়া যাবে? বেশি করে নিলে একটা ফ্রি দেওয়া যাবে? বেশি করে নিলে এমনি কিছু না নিলে ফ্রিতে দেওয়া যাবে না? একটা রিসব্যান্ড তো দিতে পারো ফ্রিতে, কমাদামি দাও, একটা দাও ফ্রিতে, ও জিনিস নিতে হবে, এমনি ফ্রিতে দেওয়া যাবে না? ও একটা বড় আইটেম নিলে তবে একটা ফ্রিতে হবে, এমনি ফ্রিতে কিছু হবে না। তো গাইস আমরা চলে এসেছি মিলার মেলা সবচেয়ে ঐতিহাসিক জায়গায়, মানে এই জায়গাটায় না এলে মানে লোক বুঝতে পারে না মিলার মেলা এসেছি, কারণ পেছনে ঘুরছে আকাশছোঁয়া। আর এখানেও একটা চ্যালেঞ্জ, এখানে প্রচুর রকমের রাইড রয়েছে, আর যে কোনো একটা রাইড আমার ফ্রিতে নেওয়া লাগবে, মানে যেতে হবে। দেখা যাক ফ্রিতে আমাকে রাইড করতে দেয় কি, কারণ এখানে এক একটা রাইডের মূল্য 70 টাকা। আমরা 4 থেকে 5টা দোকানে গিয়েছি, কেউ এখনও পর্যন্ত কোনো জিনিস দেয়নি। দেখা যাক আজকের চ্যালেঞ্জটা পরিপূর্ণ করতে পারে কি, বা কোনো দোকান থেকে আমি ফ্রিতে জিনিস নিতে পারে কি। গাইস আমার পেছনে রয়েছে ব্রেক ড্যান্স, আর এখান থেকে ফ্রিতে আমি ব্রেক ড্যান্স রাইড করতে পারি কি দেখি। দেখা যাক ফ্রিতে আমাকে কিছু দেয় কি, বা টিকিট টিকিট দেয় কি। টিকিট কত করে? বলছিলাম একটা ফ্রিতে রাইড দেওয়া যাবে, একজনের ফ্রিতে রাইড দেওয়া যাবে? বলেন কি না 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 যাবে না? একটা ভিডিও করছিলাম যে ফ্রিতে একটা রাইড হবে, ডাইরেক্ট না গাইস 70 টাকা করে টিকিট দেয়, ধরে পেটা দরকার আমার, তাও পিকছে না। চলো গাইস আমরা যাবো আমাদের নেক্সট আরও একটা দোকানে বা আর একটা রাইডে, সেখানে গিয়ে আমরা ফ্রিতে কিছু করতে পারি কি দেখা যাক। এই পর্যন্ত সবাই আমাকে এখনও পর্যন্ত রিজেক্ট করেছে, জানি না আজকের ফ্রিতে আমার ভাগ্যে কিছু জুটবে কি না, যাই হোক জুটিয়ে নিয়ে যাবো, কারণ দা স্মাইলিং বয় সবসময় ভাঙাচোরা ভিডিও করে, তোমরা তো জানো। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের আরও একটা ডেস্টিনেশন পাবজি গানসট, চলো এখানে যাবো, এখানে আমাকে ফ্রিতে কিছু দেয় কি দেখা যাক। ভালো আছেন দাদা? বুঝলাম একটা ভিডিও করছি জাস্ট, মানে এই মেলা থেকে ফ্রিতে কিছু করতে চাইছি। তোমার দোকানে ফ্রিতে কিছু হবে, ফাটানো যাবে বা কিছু? একটা জিনিস মিলেছে, সেটা হলো এখানে একটা, আগে পাবজি খেলতাম আর আমার মাঠটা অন্যরকম। কোনটা মারবে? নীলটা মারবো, কোন দিচ্ছে ও দিচ্ছে মারবে দেখ। হ্যালো বলে বলে ফাটাই দেখ। থ্যাংক ইউ দাদা, একটা সাকসেসফুল পেলাম আমরা মেলায় এই পর্যন্ত, এখনো পর্যন্ত মেলায়। চলো আরও একটা দোকানে যাওয়া যাক। আমরা আমাদের আরও একটা সানগ্লাস দোকানে চলে এসেছি। ভাইয়া আমার চোখে একটা হেভি দেখে একটা সানগ্লাস দাও, যাতে আমার মানায় কোনটা আমার সঙ্গে একদম হেভি লাগবে। থ্যাংক ইউ। বলছিলাম ভাই একটা কথা বলবো, আমাকে কোনো একটা জিনিস ফ্রিতে দেওয়া যাবে, যে কোনো একটা জিনিস ফ্রিতে ঝাড়াঝাড়ি করতে দেবে? তো সানগ্লাস একটা ফ্রিতে হলে কি হতো? ফ্রিতে আমাকে ঝাড়তে দিয়েছে গাইস, আনসোল্ড টাকা সালা আমাকে ইগনোর মেরে দিচ্ছে, আর সব দোকানদাররাও ইগনোর মেরে দিচ্ছে। তো গাইস আমরা এখন চলে এসেছি একটা পান দোকানে, দিলওয়ালে পান দোকান, এটাই হলো আমাদের আজকেকার লাস্ট ডেস্টিনেশন। দেখা যাক এখান থেকে আমাকে ফ্রিতে কিছু দেয় কি, কারণটা এই পানটা খেয়ে আজকে আমি শেষ করবো, যদিও খাই না পান, ভিডিও চক্করে আগে খেতে চলেছি। চলো ভালো আছেন? বলছিলাম এই পান তো খুব বিক্রি করছো, তুমি কি আমাকে ফ্রিতে কিছু খাওয়াতে পারবে? দেখো দাদা আমাকে ফ্রিতে কিছু খাওয়াচ্ছে, খাবে? হ্যাঁ খাওয়াবো তো, কেন খাওয়াবো? ফ্রিতে কি খাওয়াবে বলো, যেটা ইচ্ছা তুমি যা ইচ্ছা তাই দাও। দেখো ফ্রিতে কিছু খাওয়া যাক এখান থেকে, কারণ পান দোকান থেকে ফ্রিতে কিছু খাচ্ছি, দেখা যাক। কত করে পান, কত করে দাম? অনেক রকমের রেট আছে দেখুন, 30, 40, 50, 60, 70 আছে। যাই হোক সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার না হলো এখান থেকে আমরা আজকে ফ্রিতে কিছু কালেক্ট করছি। কি দেবে? বেনারসি পান দেবে ফ্রিতে? লস হয়ে যাবে তো। আজকের আমাদের সব থেকে দামি জিনিস এখন খাচ্ছি, ভাই আগুন জ্বলবে না? ফ্রিতে পান খাইয়ে দিল দাদা। তো গাইস ফ্রিতে পান পেয়েছি, পানটা খাওয়া যাক। পান খাই না আমি, খাই না, একজনের খাইয়ে দেবো। খাইকে পান বালা, আরে পানটা কেমন বলবি তো?
আজকে ছিল এটাই আমাদের চ্যানেলের ভিডিও। আর চ্যালেঞ্জের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভাঙাচোরা ভিডিও এরকম দেখতে চাইলে অবশ্যই নেক্সট কমেন্ট জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর সকলে আমাকে আজকে ইগনোর মারলো, মানে টাকা যেমন আমার জীবনকে ইগনোর মেরে দিয়েছে, প্রত্যেকটা দোকানদারও আজকে আমাকে ইগনোর মারলো। মানে একটাও দোকান থেকে আমি ফ্রিতে জিনিস কালেক্ট করতে পারিনি, তার কারণ হলো এখানে সবগুলো দোকানদার প্রচুর প্রচুর টাকা দিয়ে আর কি বসে, সেই জন্য কোনো জিনিস ফ্রিতে আমি পেলাম না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, টাটা বাই বাই।